Sí. Sí, sí, sí. Sí. Sí, 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 sí. 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 আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো গাইস, টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছো আজকে কি নিয়ে ভিডিও হতে চলেছে। তো বেশি ঝাড় ফাঁকানো রে, চলো ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, আজকে কিন্তু আমরা বৌদিটা দেখবো। তো গাইস, মানে বলছিলাম কি, বৌদির রেসিপিটা দেখবো। ওকে ওকে। তো গাইস, আমার এই সাদা মনে একটা প্রশ্ন আছে, বৌদি মাঠের ভেতরে রান্না করছে কেন? প্লিজ সব খুলে বলুন। তো গাইস, এই উত্তরটা তোমরাই বলে দিন। হাই গাইস, আমি মধু মিত্র, আবার চলে এসেছি ইউনিক ভিলেজ ফুড চ্যানেলে আবার নতুন একটা রেসিপি। তো গাইস, আমরা কিন্তু বৌদির রেসিপি দেখতে এসেছি, তোমরা যেটা ভাবছো ওটাও দেখতে এসেছি। এইটাও সম্ভব এসেছি অলরেডি, তেল গরম হচ্ছে, গরম হয়েও গেছে। আচ্ছা, আমি ছোট ছোট মাংসের টুকরোগুলোকে ভিনিগার মাখিয়ে রেখেছিলাম, এবার এটাকে আমি আগে ম্যারিনেট করে নিচ্ছি। এতে আমি তো গাইস এগুলোকে ঠিক, আমরা যেটু শান্তিতে রান্নার ভিডিও দেখবো, ভালো ভালো রান্নার ভিডিও দেখবো, তা হবে রান্নার সঙ্গে ওই দুটো না দেখালে কি আর হয় না? তোমার রান্নার ভিডিও কারা দেখে? আমরাই তো দেখি, তোমার ভিউজগুলো আসে কোথা থেকে? আমরা যে তোমার ভিডিওটা দেখি, তোমরা তুমি কি ভাবছো, আমি কি তোমার রান্না দেখতে আসি, তোমার ওই দুটো দেখতে আসি? বাড়া কথাটা ঠিকই বলেছে গাইস, বৌদির ওই দুটো না দেখালে নাকি রান্না ভালো হয় না, তাই জন্য থামলাইনে ওই দুটো ফটো দিয়ে রেখে দিয়েছে। ও মাই গড, বৌদি এগুলো কি, তুমি সত্যি করে বলো তো, তুমি কি আমাদের রান্না শেখাতে আসো না ওই দুটো দেখাতে আসো? সত্যি কথা বলতে দিদি, তোমার রেসিপিটা অসাধারণ লেগেছে, খুব সুন্দর লেগেছে। কারণ 8 সেকেন্ডের পরে কিন্তু সব তোমার ওয়াও ওয়াও দেখিয়েছো, তাই দেখে আমাদের মন ধন সব ভরে গেছে।